ডিয়ার অ্যাসপিরেন্ট, তোমরা যারা আমাদের ফুড এসআইয়ের নতুন পেড ব্যাচে ভর্তি হতে চাইছিলে, তারা অনেকেই কিন্তু বলছিলে যে স্যার আপনারা কীরকম স্টাডি মেটেরিয়াল দেন, কীরকম নোটস দেন, তার একটা স্যাম্পল কপি আপনারা দেখান। দেখো, আমরা কিন্তু আমাদের পুরো নোটসের কপিগুলো তার স্যাম্পল কপি সবই দেখিয়েছি। আজকেও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নোটসের স্যাম্পল কপিটা রাখা আছে, অনায়াসে সেটা চেক করে দেখে নিতে পারো। কিন্তু আরও একটা যেটা তোমরা দেখতে চাইছিলে, স্যার আপনাদের উইকলি মক টেস্ট যেটা হবে, মান্থলি মক টেস্ট হবে, ফাইনাল মক টেস্ট হবে, যেটা আপনাদের পেইড ব্যাচের সঙ্গে দেবেন বলে আপনারা কথা দিয়েছেন, তার স্যাম্পল কপি একটা দেখান। দেখো, আমাদের উইকলি মক টেস্ট সবে শুরু হয়েছে, মান্থলি মক টেস্টের এখনও সময় হয়নি, আর ফাইনাল মক টেস্টের এখনও কিন্তু সময় আসেনি। কিন্তু প্রথম যে মক টেস্ট আমরা উইকলি মক টেস্ট নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ উইকলি মক টেস্ট 1, এক সপ্তাহে যেটুকু পড়ানো হয়েছে তার উপরে কিন্তু আমরা এই মক টেস্টটা নিয়েছি 100 নম্বরের। এবং শুধু 100 নম্বরের মক টেস্ট নিয়ে ক্ষান্ত হয়নি আমরা, কিন্তু যেরকম ওয়েমার্সিটে মক টেস্ট হয় সেই রকম ওয়েমার্সিটও কিন্তু আমরা আমার এর সঙ্গে দিয়ে দিয়েছি, কোশ্চেন পেপারের সঙ্গে। প্রশ্নটা একটুখানি খেয়াল করে দেখে নিতে পারো, খুলে দেখে নিতে পারো যে কোশ্চেনটা এরকম প্রথম ভাগ ঠিক যেরকম ফুড এসাইড কোশ্চেনটা দেখতে হবে, আমাদের কোশ্চেনটাও কিন্তু সেই একই রকম দেখতে। তোমরা দেখতে পাচ্ছ যে এ বি সি ডি যে পোর্শনটা থাকে, আমরাও কিন্তু এ বি সি ডি সেই পোর্শনটাকে মেনটেন করেছি। কোশ্চেনটা হাতে পেলেই দেখবে যে আমরা সেখানে জিকের কোশ্চেন 50টা দিয়েছি, এবং জিকের কোশ্চেনে 50টার মধ্যে স্ট্যাটিক জিকেই কিন্তু আমরা কি 15-16টা দিয়েছি, যেরকম যেরকম পরিমাণে থাকে। সায়েন্সের কোশ্চেন যেরকমভাবে দেওয়া হয়েছে, ইতিহাস বা ভূগোলের কোশ্চেনটা যেরকমভাবে দেওয়া হয়েছে, পলিটি থেকে সামান্য, অর্থনীতি থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, মানে আমরা যেরকম যেটুকু পড়িয়েছি তার মধ্যে কিন্তু আমরা 50টা কোশ্চেন সেট করে নিয়েছি। তোমরা স্যাম্পল কপি হাতে পেলেই দেখবে। একই রকমভাবে আমরা এক সপ্তাহে যেটুকু অঙ্ক আমাদের স্যার তোমাদের করাতে পেরেছেন তার উপরেও কিন্তু আমরা 50টা অঙ্কের কোশ্চেনও দিয়েছি, দিয়ে একটা 100 নম্বরের পরীক্ষা উইকলি মক টেস্ট হিসাবে আমরা এই সপ্তাহে তোমাদেরকে নিয়েছি। যারা পেড ব্যাচে ভর্তি হচ্ছে তারা দেখতে পেয়েছো যে কোয়েশ্চেনটা কত স্ট্যান্ডার্ড। তোমরা যারা আমাদের পেড ব্যাচে অর্থাৎ ফুড এসআইয়ের পেড ব্যাচে ভর্তি হতে চাইছিলে, তারা তোমরা ধীরে সুস্থে ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের যে স্যাম্পল কপি 10টা বইয়ের যে নোটস, তার স্যাম্পল কপিটা নিশ্চয়ই তোমরা দেখে নাও, নিশ্চয়ই দেখে নিতে পারো। এবং অবশ্যই সাথে সাথে দেখে নাও যে উইকলি মক টেস্টটা কীরকম হচ্ছে। যদিও এটা মান্থলি মক টেস্ট এখনও সময় আসেনি, বা ফাইনাল মক টেস্ট আরও বেশি সংখ্যক হবে, কিন্তু যেহেতু ওগুলো এখনও হয়নি, একটুকরো জানলা দিয়ে একটুকরো আকাশ দেখে পুরো আকাশটা দেখার অনুভূতিটা ছাড়া আর কিন্তু কিছু করার নেই। এখনই ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক রয়েছে, মক টেস্ট উইকলি মক টেস্ট 1-এর স্যাম্পল কপিটা ভালো করে দেখে নাও। স্যাম্পল কপিটা কোথায় পাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করলে পিসিএস এডুকেশন বলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, পাবলিক টেলিগ্রাম চ্যানেল, সেই চ্যানেলে তোমাকে নিয়ে যাবে। সেখানে পিডিএফটা ধীরে সুস্থে খুলে ভালো করে এক্সামিন করে দেখে নাও যে গত 2 বছর অর্থাৎ 14 এবং 19-এ রাজ্য সরকার যেরকমভাবে কোয়েশ্চেন সেট করেছিল, আমরাও ঠিক সেই স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু একই রকমের দেখতে, একই রকমের ওয়েমার্সিট যুক্ত, ওয়েমার্সিট আছে এই রকম কোয়েশ্চেন পেপার বানিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে দিচ্ছি। যদি মনে হয় আমাদের পরীক্ষা, আমাদের আমাদের স্টাডি মেটেরিয়াল, আমাদের ভিডিও রেকর্ডেড ক্লাস তোমাদের ভালো লাগছে, এবং আমার সঙ্গে তোমরা ফুড এসআইয়ের একটা জেনুইন প্রিপারেশন শুরু করবে, তাহলে দেরি না করে এই নম্বরে ফোন করো এক্ষুনি এবং নামটা এনরোল করে ফেলো, এবং আমার সঙ্গে তোমাদের ফুড এসআইয়ের একটা জেনুইন প্রিপারেশন শুরু করো।